বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 75 লাখ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নিয়ে দেশ জুড়ে চলছে বিশেষ টিকাদান কার্যক্রম। সকাল থেকে জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে একযোগে এই টিকা কার্যক্রম শুরু হয়। কেন্দ্রগুলোতে ছিল টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। টিকা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিয়ে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শতর্ধ কেউ রেজিস্ট্রেশন না করলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে গেলে টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও টিকা গ্রহণকারীরা যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা নিচ্ছেন, এক মাস পর একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকাও গ্রহণ করতে পারবেন। সরকার যে আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে, ওনাকে অনেক ধন্যবাদ। আমরা সহজভাবে টিকা পাইছি, আমরা টিকা পাই তার জন্য খুব আনন্দিত, তাকে আমরা অভিনন্দন জানাই। আজকে আমি টিকা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি এবং ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা অনেকে দীর্ঘ হায়াত দান করুক। টিকা পাইছি, এখানে অনেক খুশি, ওনারে আল্লাহ দীর্ঘদিন বাঁচায় রাখুক। সারা বাংলাদেশে এক যুগে প্রতি ওয়ার্ড ইউনিয়নে টিকাদান কর্মসূচি চলতেছে, মানুষ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছে আনন্দের সহিত। এবছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC ও জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। মঙ্গলবার গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও JSC JDC পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে PSC ও JSC এই দুই ক্লাসেরই বার্ষিক পরীক্ষা হবে। এ সময় SSC এবং HSC পরীক্ষায় নেয়ার বিষয়েও সার্বিক প্রস্তুতির কথা জানান শিক্ষামন্ত্রী। এখন যে অবস্থা আমরা দেখছি, প্রত্যেক শ্রেণীর সমাপনী যে মূল্যায়ন, সেই মূল্যায়নগুলো হবে হচ্ছে, কারণ সব অ্যাসাইনমেন্টগুলো চলছে। কাজে আলাদা করে বোধহয় এবছর আর JSC-র সুযোগ আর থাকছে না, সময় যা আছে তাতে যদিও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মনে হয় না এবছর আমরা JSC নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক SSC HSC আছে। আর আমাদের শ্রেণীর সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসে হবে, একইভাবে অষ্টম শ্রেণীরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সকালে গোপালগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু কামনা করে দোয়া করে বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল সহ সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি পালন করে।